নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় আজ সবাইকে জানায় নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেই রেসিপিটা হলো পনির বাসাই পোলাও এর জন্য কী কী উপকরণ লাগবে তোমাদের দেখিয়ে দেবো আমি তোমরা তোমাদের যদি এই চ্যানেলটা ভালো মানে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে চলে যাবে আর আজ আমি প্রথম মানে মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করেছি যেহেতু নববর্ষের প্রথম দিন সেই জন্য আমি মানে কালী মন্দিরে পুজো দিয়ে এসে দিনটা শুরু করলাম তোমরা আমার রেসিপিটা দেখো আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রথম আমি বাসমতি চাল নিয়েছিলাম তারপরে নুন কাজু কিশমিশ গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ হলিউদ আর চিনি ঘি পুরো আমি ঘিয়েতেই রান্নাটা করব। আর পনির কিউব করে কাটা আছে আর এখানে একটু গোলাপ জল নিয়েছি তোমরা এটা দিলেও দিতে পারো না দিলেও দিতেও আমি ভাতটা প্রথম করে নিয়েছি একটুখানি নুন দিয়ে আর সাদা তেল দিয়ে ভাতটা তৈরি করে নিয়েছি এবার আমি পনিরগুলোতে একটু ফুড কালার মাখিয়ে নেবো নুন আর ফুড কালার সমস্ত পনিরগুলোকে আমি একটু ইয়েলো ফুড কালার যেটা হলুদ বললাম সেটা ইয়েলো ফুড কালার ইয়েলো ফুড কালার আর নুন দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিলাম এবার ইয়েলো ফুড কালার দিয়ে একটুখানি মাখিয়ে নেব দেখছো মাখানা হয়ে গেছে আমার এবার আমি কড়াইতে ঘিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই আমি ঘিয়েতে করব তোমরা পারলে সাদা তেলও করতে পারো এবার ঘিয়েতে আমি পনিরগুলো একটা করে দিয়ে দিয়ে সমস্ত ভেজে নেবো হালকা করে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে সেই জন্য আমি হালকা করে ভেজে একটা জলেতে নুন দিয়ে রেখে দিয়েছি একটুখানি জলেতে নুন দিয়ে রেখে সেই পনিরগুলোকে ডুবিয়ে দিয়েছি কারণ পনিরগুলো নরম স্পঞ্জি থাকবে এবার আমি আরও কড়াইতে আরও একটু খানিকটা মানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি সমস্ত গরম মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এগুলো একটু করে ভাজা ভাজা করে নেব এবার আমি যে তৈরি ভাতটা করে রেখেছিলাম বাসমতি চালে সেই ভাতটা অর্ধেকটা মিশালাম মিশিয়ে নাড়িয়ে নিয়ে এসে অর্ধেকটা পনির দিলাম অর্ধেক পনির দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিচ্ছি যে যা স্বাদ অনুযায়ী নুনটা দেবে তোমরা যেহেতু পোলাও সেখানে আমি সেই জন্য একটু বেশি করে চিনিটা দিলাম পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি পোলাও একটু বেশিই চিনিটা দিলাম এবার আমি একটু গোলাপ জল অ্যাড করলাম অল্প সামান্য গোলাপ জল এবার বাদ ভাতগুলো ওর সাথে আমি মিশিয়ে দিলাম ওর ওপর বাদবাকি ভাতগুলো আমি মিশিয়ে দিলাম এবার সমস্ত যে পনিরগুলো আরও ছিল সেইগুলো দিয়ে দিলাম এই একইভাবে মানে প্রথমে ভাত তারপরে পনির তারপরে আবার ওই রকমভাবে যেমন বিরিয়ানির করে লেয়ার করে আমি সেইভাবেই লেয়ার করে করে এটা পোলাওটা বানাচ্ছি যাতে চালগুলো না ভেঙে যায় আমি আরও খানিকটা ঘি দিলাম উপর থেকে একটু ঢাকনা দিয়ে আমি এটাকে রেখেছিলাম সিম মানে একদম কম আঁচেতে কম আঁচে রেখে এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তলা দিয়ে এইভাবেও নাড়িয়ে নিতে পারো আমি যেইভাবে নাড়াচ্ছি তাতে চালগুলো পুরোপুরি গোটা থাকবে ভেঙে যাবে না চালগুলো দেখতে পাচ্ছ আমার পোলাও রেডি আজকে নববর্ষে নিরামিষ বাসাই পোলাও পনির বাসাই পোলাও ভালোই লাগবে